গাইজ, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তোমাদের কাছে। আর এখন দুপুরবেলা, এখন গুড আফটারনুন বললেই চলে। তো গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটু গান শুনছিলাম খাবার টাবার খেয়ে, মানে ভাত টাত খেয়ে, তারপর এই রেস্ট করতে এলাম। তো রিমো এখন বোতলে শরবত খাচ্ছে আর মা এখন কাজ করছে। তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার দিনটা দিন তো অনেক আগে শুরু হয়ে গেছে, ব্লগটাই শুরু করছি চলো। এখন তো দুপুরবেলা, এখন থেকে রিমো আর আয়ুষ বলছে বেড়াতে নিয়ে চলো, বেড়াতে নিয়ে চলো, দুপুর ভর্তি দুপুরবেলাতে। তো আমি বললাম চলো এখন বস, এখন বেড়াতে নিয়ে যাবো না, বিকেল হলে বেড়াতে নিয়ে যাবো। তো চলো আজকে আমি তোমাদের সাথে এখন একটু গল্প করবো। তো চলো একটু গল্প করে নিই। মাছি যে আজকে মনটা একটু আমার খারাপ ছিল, কারণ সকালবেলাতে আয়ুষরা চলে গেছিলো, বললাম না বর্ধমানে ওরা শিফট হবে, তো ওখানে স্কুলে ভর্তি হয়েছে। তো সকালে চলে গেছিলো বলে ঘরটা ফাঁকা হয়ে গেছিলো, আর রিমোর মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু এখন আবার চলে এসছে কোনো কারণে, মানে স্কুল এখনও স্টার্ট হয়নি ও তো, তা এখন ভালো লাগছে। তো আজকে আমি কয়েকটা আমার ছোটোবেলাকার মেমোরি শেয়ার করবো কয়েকটা। তো তোমাদেরকে কয়েকটা আমার ছোটোবেলাকার জিনিস দেখাবো, যেগুলো আমার মানে অনেকটা কী বলবো, অনেকটা নিজের মানে কী বলবো, খুব প্রিয়, সেগুলোকে আমি তোমাদের কাছে শেয়ার মানে দেখাবো আজকে। তো চলো দেখাই তোমাদের। এটা হচ্ছে একটা জিনিস, এটা দেখতে পাচ্ছ, একটা পুতুল। এটা আমার ছোট্ট, আমি ছোটোবেলায় পুতুল নিয়ে খেলতাম অনেক ছোটোবেলাতে। তো আমার সেজমামা যখন বোম্বে গেছিলো তখন এটা আমার জন্য এনেছিলো, আমার একটা দিদি আছে ওর জন্য, আর একটা আমার জন্য এই পুতুলটা। তো এটা আমি এখনও ভালো করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই না কথা বলতো, মুখটা চিপ মানে প্রেস করলে এখানটাতে ও আমাকে কানতো আর কথা বলতে। তো এখনও এটা আছে আমার কাছে, দেখো। হ্যাঁ, একটা ব্যাটারি দিলেই এটা ঠিক চলে এখনও। তো একদিন দেখাবো তোমাদেরকে ব্যাটারি লাগিয়ে। আর তাই আমি ভাবলাম চলো আমার জিনিসগুলো তোমাকে আজকে দেখাই। তো এটা দেখাচ্ছি, এখানে আমি একটা ভালো করে রেখে দিয়েছি সব মানে সবাইকে দেখাবো বলে। আরেকটা জিনিস দেখাবো, এটা এটা আমার বাবার ফটো। আমার বাবার তো অনেক বছর আগে, প্রায় 10 বছর আগে ডেথ হয়ে গেছে। তো আমার বাবার সাথে তো আমি প্রচুর ক্লোজ ছিলাম, আমার পুরো মানে বন্ধু বলে না, বন্ধু মানে মায়ের সাথে আমি এতটা টাচ মায়ের সাথে তো ছিল না। তো বাবা হঠাৎই মারা গেল, কিছু করার নেই। তো এখানে এলে তো সবই মনে পড়ে, স্মৃতিগুলো সব কিছু চোখের সামনে ভেসে ওঠে। তো তোমাদেরকে আজকে দেখালাম এইসব জিনিস। তারপর এটা দেখো, এটা একটা পুরনো রেডিও আমার বাবার। বাবার রেডিওটা খুব গান শুনতো যখন, বিশেষ করে মহালয়া হতো ছোট মানে দুর্গাপুজোর টাইমে, এটাতে গান শুনতো ভোর 4টের সময়তে। তো এটাও রেখে দিয়েছি দেখো, এটাও চলে এখনও ব্যাটারি দিলে। তো কয়েকটা জিনিস তোমাদেরকে দেখালাম, দেখাচ্ছি, আরও দেখাবো অনেক কিছু, দাঁড়াও নিয়ে আসছি আরও কিছু। আর এই জিনিসটা আনতে গেছিলাম বলে একটু দেরি হয়ে গেলো। এটা এটা আমার বাবার স্টেথো। বাবা মানে আমাদের প্রেশার, ঘরে প্রেশার দেখতে পারতো, ঠিক আছে। এটা বাবার স্টেথোস্কোপ ছিল, এটা ভালো করে রেখে দিয়েছি আলমারিতে, তুলে দিতে পারে, তুলে গেছে। তো এই কয়েকটা জিনিসই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো আরও কী কী করি আমি তোমাদেরকে দেখাই চলো। স্যার রিমো এখন ডক্টর খেলছে বাবা স্টেথোটা নিয়ে, আর ওরা এখন রিমো আমার পুতুলটা নিয়ে খেলছে ছোটোবেলাকার। কী খেলছিস তোরা? ডক্টর কে ডক্টর হয়েছে? ও আর রিমো কী নিয়ে খেলছো তুমি বলো, সবাইকে বলো। ডক্টর বলে আজ যখন ডক্টর সেয়েছে রিপোর্ট ইয়ে দেখ চেস্ট। বা 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 বা, ঠিক আছে, হার্টবিট সব সব ঠিক আছে। আচ্ছা
খেলে নিয়ে ঢুকিয়ে রাখবো, হ্যাঁ দাদু জিনিস তো তোর এখন খেলছে, তো আমি তোমাদের সাথে চলো গল্প করি আর আমার কাজগুলো করি, চলো। গাইস এখন তো দেখতেই পাচ্ছ সন্ধি হয়ে গেছে, তো এবার আমরা চা টা সব খাবো। চা ছাড়া তো আমার বিকেলে চল মানে সন্ধ্যেবেলা তো চলেই না, তো মাকে বললাম চলো চাটা আজকে আমি তোমাকে করে খাচ্ছি, তো চলো চাটা আমি বানিয়ে নিই আর তোমরা হচ্ছে আমার সবাই চা খাচ্ছ, তো চলো চাটা তাড়াতাড়ি বানিয়ে নিই। যা গরম, বাপরে এখানে প্রচুর গরম পড়েছে, যেমন রোদের তাপ তেমনই গরম, একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, শীতকালটা যতটাই ভালো লাগে গরমকালটা ততটাই বাজে লাগে, তো কিছু করার তো নেই, সহ্য করতেই হবে, কিছুই করার নেই। তো চলো চাটা বানিয়ে নিই, ফোনটাকে একটা জায়গায় সেট করে নিই, কারণ ট্রাই এখন তাই। তো আমার কাছে এখন ট্রাইপড স্ট্যান্ডটা নেই, তাই একটুখানি হাতে দিয়েই করছি, তো চলো ফোনটাকে একটা জায়গায় সেট করে দিই, তারপরে আমার কাজগুলো করে নিই। চলো এখানে রাখছি ফোনটাকে, তো দেখতে পাচ্ছি আমি এখানে চা করছি, চাটা করতে চলো পড়ে যাবে, রিমোট ওর পড়ে যাবে না না কিটা দিদি রাখছে, দিদি কি দেবে দেখো তো আমার চা তো এখন হচ্ছে, তারপরে খাবো চলো। দিদিকে দিয়ে আসো, দিদি ভাইকে দিয়েছিল, হ্যাঁ ডোকে দিয়ে যাও। আমি আবার বেশি গরম চা তাড়াতাড়ি খেতে পারি না, মানে একটু ঠান্ডা করে তারপরে আস্তে আস্তে খাই। তো গাইস তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও, নাহলে আমার নতুন ভিডিওগুলো যেগুলো আসবে তোমরা দেখতে পারবে না। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, চলো চলো।